বন্ধুরা, যার জন্য ভারতে অনেকেই অপেক্ষা করছিলেন যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-35 একদিন ভারতে আসবে, তো ফাইনালি সেটা বাস্তব হয়েছে এবং এই এয়ারো ইন্ডিয়াতে প্রথমবার আমেরিকান F-35 ফাইটার জেট ভারতের মাটিতে ল্যান্ড করেছে। আর ইন্টারেস্টিংলি, এই যুদ্ধবিমান ভারতে আসার সাথে সাথে এটাকে নিয়ে আমেরিকা, রাশিয়া, চায়নার মধ্যে একটা জিও পলিটিক্যাল কনফ্লিক্টও শুরু হয়ে গেছে। যদি এই F-35কে ভারতে এক্সপোর্টকে নিয়ে অনেকে আগ্রহী, তো তার উপরে অলরেডি কিন্তু দু সপ্তাহ আগে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। কিন্তু অন্যদিকে F-35 ভারতে আসার পেছনে একমাত্র কারণ এটা নয় যে আমেরিকা এটা ভারতে এক্সপোর্ট করতে চাইছে, বরং এর পেছনে আরও দুটো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, আপনারা যদি খেয়াল করেন তাহলে এই মুহূর্তে ভারত কিং মেকারে পরিণত হয়েছে। অর্থাৎ সোজা ভাষায় বললে, ভারতের ক্ষমতা আজ এই লেভেলে পৌঁছে গেছে যে আমরা যে তরফে সাপোর্ট করব খেলা সেই দিকেই ঘুরবে। আর ঠিক এই কারণেই আজকের দিনে আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে রাশিয়া হোক বা ইসলামিক দেশ, প্রত্যেকেই কিন্তু ভারতকে নিজের দিকে টানতে চাইছে। আর এই সব কিছুর চক্করে আমেরিকা আর রাশিয়ার মধ্যে একটা ঠান্ডা লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছে বলতে পারেন, যে কীভাবে ভারতকে নিজের দিকে টানা যায় বা ভারতের মার্কেটে কে ডমিনেট করবে। যার দরুন একদিকে যখন রাশিয়া তাদের S-400 আর S-500 অফারের পর SU-57 স্টেলথ ফাইটার জেট এবং তার সাথেই তাদের যে নতুন চেকমেট বিমান, সেটাও ভারতের সাথে মিলে ডেভেলপ করার অফার দিয়েছে, ঠিক ওই সময়ে আমেরিকা কীভাবে পিছিয়ে থাকতে পারে? তাই আমেরিকা কী করছে, ওদের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট ভারতের এয়ার শোতে পাঠায়, যা ডিরেক্টলি রাশিয়ার জন্য একটা মেসেজ ছিল যে ভারত আমেরিকার দিকে রয়েছে। আর সত্যি বলতে, অলরেডি F-35 ভারতে ল্যান্ড করার সাথে সাথেই এটাকে নিয়ে ভারতের মিডিয়ার, সোশ্যাল মিডিয়াতে যে লেভেলে চর্চা চলছে, তার আশেপাশে কিন্তু কোনোভাবেই রাশিয়ার বিমান টিকবে না। ফলে আমেরিকা প্রাণপণ চেষ্টা করবে যে যদি বাই এনি চান্স আমরা এমকা ছাড়াও অন্য কোনো বিদেশি বিমান কিনি, সেটা যেন কোনোভাবেই রাশিয়ান বিমান না হয় এবং আমরা আমেরিকার তরফেই ঝুঁকি। দ্বিতীয়ত, রাশিয়া ছাড়াও আমেরিকার এই F-35 ভারতে আনার পেছনে চীন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। এই মুহূর্তে ভারত আর আমেরিকা যৌথভাবে চীনের বিরুদ্ধে কাজ করছে, তা সে মিলিটারিভাবে হোক, স্ট্র্যাটেজিকভাবে হোক বা ইকোনমিক ফ্রন্টে। আর এই ধরনের পরিস্থিতিতে আমেরিকার জন্য খুব বেশি জরুরি যে ওরা চীনকে একটা মেসেজ সেন্ড করুক যে আমেরিকা আর ভারত মিলিটারিভাবে জোট তৈরি করছে। আর ঠিক এই কারণেই কিন্তু আমেরিকার F-35 ভারতে পৌঁছেছে, যার দ্বারা আমেরিকা এটা বোঝাতে চাইছে যে প্রয়োজনে ভারত চাইলে আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান ভারতকে দিতেও রাজি, যা বেসিক্যালি চীনের বিরুদ্ধে লাদাখ বা অরুণাচলের মতন এরিয়াতে LHC-তে ডিপ্লয় করা হবে। আর ইন্টারেস্টিংলি, হালেই যেভাবে চীনের বেলুনকেও আমেরিকা শুট ডাউন করলো, তারপর থেকে কিন্তু চাইনিজ মিডিয়া F-35 আর ভারতকে নিয়ে কতটা ফ্রাস্ট্রেটেড সেটা ওদের মিডিয়ার রিপোর্ট পড়লেই বোঝা যায়। ফলে শেষেই পুরো বিষয়টিকে সাম আপ করতে হলে এটাই বলবো যে ভারত F-35 হয়তো কোনো দিন কিনবে না, কিন্তু তাও ভারতে এই হিস্টোরিক F-35 শোকেস করা, তাও আবার S-400 ডেলিভারি হওয়ার পর, সেটা কিন্তু জিও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ ছিল। আর তার সাথেই ভারত আর আমেরিকা চীনকেও একটা মেসেজ দিল যে দুই দেশ যৌথভাবে চীনের বিরুদ্ধে কাজ করছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।